আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের জন্য। আমি আজকে করে দেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এখন তো জলপাইয়ের সিজন, তো এখন কিন্তু আপনারা চাইলে জলপাইয়ের এই টক ঝাল মিষ্টি আচারটা খুব সহজে বাসায় তৈরি করতে পারেন আমার রেসিপিটা ফলো করে। তো আমি এখানে নিয়েছি 2 কেজি পরিমাণ জলপাই, আর এই জলপাইটা কিন্তু আমি একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। প্রেশার কুকারে সিদ্ধ করলে হয় কি, এটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং ফেটে যায়, ছুরি দিয়ে আর কেচে দিতে হয় না। আমার জলপাইটা কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে, দেখুন মাশাল্লাহ, এটা সিদ্ধ করার পরে এভাবে ফেটে গিয়েছে। আপনারা যদি এমনি পানি দিয়ে হাঁড়িতে সিদ্ধ করেন সে পর্যায়ে একটু ছুরি দিয়ে কেচে দিবেন। তো এখানে আমি একটা হাঁড়ি দিয়েছি চুলায়, আর দিয়ে দিচ্ছি এখানে 250 গ্রাম পরিমাণ সরিষার তেল। আচারটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে, কারণ আচার সরিষার তেল ছাড়া করা যায় না, সরিষার তেল দিয়ে করতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন, আমি থেতো করে নিয়েছি রসুন, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। তো এখন আমি থেতো করে দেওয়া পেঁয়াজ দিচ্ছি এখানে, 2টা পেঁয়াজ আমি থেতো করে নিয়েছি, আর নিয়েছি একটা পুরোটাই রসুন আমি থেতো করে নিয়েছিলাম। তো এখন একটু তেলটা গরম হওয়ার পরে যখন মানে একটু ফেনা ফেনা হবে, সমস্যা নেই, সরিষার তেল এটা কিন্তু চুলায় দেওয়ার পরে একটু ফেনা ফেনা হয়। দিয়ে দিচ্ছি আমি সরিষা, এটা নিয়েছি আমি কালো সরিষা পেস্ট করে নিয়েছি, এটাও আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আমি পাটায় বেটে নিয়েছি। আর এখন দিয়ে দিব এখানে আমি, এটা কিন্তু শুকনো মরিচ, যে শুকনো মরিচটা নিয়েছি আমি, এটা কিন্তু আমি কোনো তেলে নিই নাই, এটা জাস্ট শুধু কাছে দিয়ে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। শুকনো মরিচ দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে দিয়ে আমি জলপাইগুলো এখানে ঢেলে দিয়েছি হাঁড়িতে। তো এভাবে একটু পেঁচুলা দিয়ে ভালো করে একটু মিক্স করতে হবে, আর এই আচারটা কিন্তু ঢাকনা দিয়ে করা যাবে না, ঢাকনা ছাড়াই করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ স্বাদ অনুযায়ী, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আমি 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা, সামান্য একটু হলুদ, আর দিয়ে দিব সামান্য একটু 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে একটু ভালো করে কাটি দিয়ে নেড়ে দিবেন, নেড়ে চারপাশ থেকে একটু ভালো করে মশলাগুলো, সবটুকু মশলা যেন একদম সবগুলো জলপাইয়ের সাথে মিক্স, ভালো করে নেড়ে দিতে হবে যেন জলপাইয়ের সাথে সব মশলা একসাথে মিক্স হয়ে যায়। এভাবে একটু কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে কিন্তু এটা মিক্স করতে হবে, এটা কিন্তু মিক্স করাটা খুবই জরুরি, নাহলে কিন্তু জলপাইয়ে এক পাশে মশলাটা থাকবে আর এক পাশে থাকবে না, মানে জলপাইটা আচারটা ভালো হবে না। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ফোনে 1 কাপ চিনি, আপনারা যদি ঝাল একটু কম খান তাহলে সেফাজে চিনিটা একটু বাড়িয়ে দিবেন, আর যদি ঝাল একটু বেশি খান তাহলে চিনির পরিমাণটা একটু কম দিবেন। আমি এখানে 1.25 কাপ দিয়েছি। এখন চিনিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা রসুন, আস্ত রসুন, এটা দিলেও হয় না দিলেও স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখন আমি হোয়াইট ভিনিগার 1 কাপ পরিমাণ, আসলে ভিনিগারটা দেওয়া আচারটা যেন নষ্ট না হয় সেজন্য। ভিনিগার দেওয়ার পরে আমি আচারটা কিন্তু এভাবে 30 মিনিট রান্না করেছি চুলার আঁচটা একদম ছোটো করে দিয়ে, তো মাশাল্লাহ আমার 30 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি আচারটা চুলার থেকে নামিয়ে নিয়েছি, দেখুন আমার আচারটা কিন্তু দেখতে কত সুন্দর লাগতেছে, আপনারা বাসা বসে ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।